এই জাহান্নামের আযাব তো ভয়ংকর আল্লাহ বলেন জাহান্নামের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন দিতেছেন আমরা যারা রহমানের বান্দা আমরা আল্লাহর কাছে এভাবে বলি ইন্নাহা সাআ আস্তাকসা আস্তাকরু ওয়া মুকামা জাহান আগুন আমাদের কাছ থেকে হটাই নিন জাহান আগুন আমাদের কাছ থেকে সরাই নিন কারণ জাহান নামটা হলো এমন একটা জিনিস জাহান নামটা হলো খুব ভয়ঙ্কার থাকার জন্য জাহান নামটা খুব খারাপ জায়গা আর এই আবাস স্থল বা আশ্রয় স্থল হিসেবে জাহান নামটা খুবই মারাত্মক জায়গা জোরে বলেন ঠিক কি ঠিক না প্রথমেই আপনারা বলছিলেন যে আপনাদেরকে প্রশ্ন করেছিলাম প্রিয় ভাইয়েরা আপনারা জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান এরপরে বলছিলাম জাহান্নামে যেতে চান কারা কারা হাত তোলেন একজন হাত তোলেন নাই কারণ হলো জাহান নাম হলো আপনারা জানেন জাহান নামটা খুব ভয়ঙ্কর জায়গা খুবই খারাপ জায়গা এই জন্য আপনার হাত তোলেননি জোরে বলেন ঠিক কি ঠিক না জোরে বলেন আমার আলোচনা বুঝতেছেন আপনারা বুঝতেছেন তো না বুঝলে হাত হাত উঠাবেন আমি আলোচনা শেষ করে দিব প্রিয় ভাইরা তাহলে জাহান নামের দুই নম্বর গুনাবলী চলে গেল এখন তিন নম্বর গুণাবলী মানে তো বুঝতে পারছেন তাহলে রহমানের বান্দারা বলে জাহান নামের আগুন আমাদের থেকে সরায় নাও জাহান নামের আজাব আমাদের কাছ থেকে সরায় নাও কারণ জাহান নামের আগুন খুবই ভয়ঙ্কর জাহান নামের আগুন এখানে আমরা যারা বসে আছি কেউ তো জাহান নামের ভিতরে যেতে চাই না জাহান নামের ভিতরে প্রবেশ করতে চায় না কারণ হলো জাহান্নামটা হলো খুবই মারাত্মক ভয়ঙ্কর জায়গা আল্লাহ রব্বুল আলমিনের কোরআন থেকে সেই কিছু তথ্য আপনাদের সামনে আমি বলবো যাহার নাম কেমন জায়গা আমরা তো আল্লাহর কাছে বলি ও আল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আবার নামাজ আমরা আদায় করি নামাজ আদায় করে আমরা বলি অকিনা আজাবান্নার হে আল্লাহ আমাদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচান তাহলে জাহান নাম থেকে এতবার আমরা পানা চাই বারবার আমরা আল্লাহর কাছে জাহান নাম থেকে আশ্রয় চাই তাহলে জাহান নামের পরিচয় আমাদের কি জানার দরকার আছে কি নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান নামটা কি জিনিস কোরআন থেকে শুনুন ভাইরা الله رب العالمين إن جهنم كانت مرصادا أعوذ سبحان الله أعوذ سبحان الله إيه أعوذ سبحان الله আমার বন্ধুরা আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন যে ইন্না জাহান্নামা কানত মির সদা নিশ্চয়ই জাহান্নাম হলো একটা দুর্গ জাহান্নাম কি একটা দুর্গ একটা কারাগার একটা জেলখানা এই কারাগারের ভিতরে এই জেলখানার ভিতরে কারা থাকবে আল্লাহ রবাল আমিনের কোরআন বলে লি নামা আবা জাহান নাম নামক কারাগারের ভিতরে জাহান নাম নামক দুর্গের ভিতরে জাহান নাম নামক জেলখানার ভিতরে যারা এই পৃথিবীর জমিনে আল্লাহ রব্বুল আলমিনের সাথে বিদ্রোহ করেছে আল্লাহর নাফার মানি যারা করেছে আল্লাহর রাস্তায় যারা সীমা লঙ্ঘন করেছে আল্লাহ রব্বুল আলমিন যেই পথে চলতে বলেছেন সেই পথ বাদ দিয়া তাগুতের পথ শয়তানের পথ ও ইবাদু শয়তান শয়তানের বান্দা যারা হয়েছে আল্লাহ তাআলা তাদেরকে এই জাহান্নাম নামক জেলখানার ভিতরে ঢুকায় দিবে প্রিয় ভাইরা দুনিয়ার জেলখানায় তো বেল আছে বেল বুঝেন তো জামিন আছে দুনিয়ার জেলখানায় জামিন আছে সব জীবৎকার দণ্ড আছে ফাঁসি আছে আছে কি নাই আমার বন্ধুরা আমার আল্লাহ বলেন ওই জাহান নামের ভিতরে এই আল্লাহ বিদ্রোহীদের জন্য আল্লাহ দ্রোহীদের জন্য জাহান নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই জাহান নামে কোনো জামিনের ব্যবস্থা নেই জোরে বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহর কোরআন থেকে ঠিক কিনা কোরআন থেকে শুনুন লাবিসিনাফিহা আহকাবা আল্লাহ বলেন জাহান নামক জাহান নাম নামক জেলখানার ভিতরে যে ঢুকবে জাহান কারাগারের ভিতরে যে প্রবেশ করবে জাহান নামের ভিতরে ঢুকবে আর সেখানে অনন্তকাল ধরে চিরস্থায়ী ভাবে ওই জাহান্নামের নামের ভিতরে তার বসবাস করা লাগবে থাকা লাগবে আল্লাহ আমাদেরকে মাফ করো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোমার এই ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার আয়াল্লা সিংহের হাটি গ্রামে আজকে একটা কোরআনুল করিমের জলসায় আমরা যারা এসেছি আল্লা রে আমাদেরকে আল্লাহ তুমি এই জাহান্নামের নামের কঠিন আজাবের আসামি আল্লাহ তুমি আমাদেরকে করোনা চিৎকার দিয়ে বলছি আমিন সবাই বলে আমিন প্রিয় ভাইরা এই জাহান নামে এত মারাত্মক আল্লাহ বলেন জাহান নামের ভিতরে ঢুকবে জাহান নাম থেকে বের হওয়ার কোন জায়গা নাই জাহান নাম থেকে বের হওয়ার কোন অপশন নাই জাহান নাম থেকে বের হওয়ার কোন সুযোগ নাই আমার আল্লাহ বলেন আমরা তো জাহান নামে যেতে চাই না জাহান নামের ভিতরে যারা যাবে আমার বন্ধুরা তাদের তো খাদ্যের দরকার আছে জোরে বলেন কি ঠিক না আমার আল্লাহ বলেন তাদের পানির দরকার আছে তাদেরকে আল্লাহ কেমন খাদ্য দেবেন কেমন পানি দিবেন আল্লাহর কোরআন বলছে আমি বলছি না ও সিং হাটির ভাইয়েরা একটু মন দিয়ে শুনুন আল্লাহর কোরআন আল্লাহর কোরআন বলছে জাহান নামের ভিতরে যারা প্রবেশ করবে তাদেরকে বারদাওয়ালা শারাবা তাদেরকে গরম পানি তাদেরকে কমল ঠান্ডা পানি পান করানো হবে এমন ঠান্ডা পানি পান করানো হবে যে ঠান্ডার কোনো শেষ নাই জোরে বলেন ঠিক কি ঠিক না আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জাহান্নামী বান্দাদেরকে সেখানে ঠান্ডা আর গরম পানি পান করানো হবে এরপরে আল্লাহ বলেন জাহান্নামীদেরকে কি খেতে দেওয়া হবে আল্লাহ বলেন ইল্লা হামিমাও ওয়া গাসাকা আল্লাহ রাব্বুল আলামিন সেদিন রক্ত আর পুজ খেতে দিবেন কি খেতে দিবেন রক্ত আর পুজ রক্ত আর পুজো নামীদেরকে খেতে দেওয়া হবে এক নম্বর খেতে দেওয়া হবে ঠান্ডা পানি একেবার ঠান্ডা ফ্রিজের পানি কি ঠান্ডা তার চাইতো ঠান্ডা বরফের পানি কি ঠান্ডা তার চাইতো ঠান্ডা গরম পানি খেতে দেওয়া হবে এমন গরম পানি জাহান নামীদের কে আল্লাহ রব্বুল পান করতে দিবেন আমার বন্ধুরা জাহান যখন গরম পানি পান করবে আমার বন্ধুরা তখন পেটের ভিতরে যত নারী ভুরি আছে সব কিছু আস্তে 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 সবকিছু কিছু খসে পড়বে ভয় লাগে না ভয় লাগে না অন্তরে কি এ কথা শুনে ভয় জাগ্রত হয় না আজকে যদি এই কথা জাহান্নামের ভয় যদি মানুষের ভিতরে থাকতো তাহলে মানুষ আজকে আল্লাহর গোলাম হয়ে যেত আওয়াজ দিয়ে বলেন ঠিক কি ঠিক না এরপরে আল্লাহ বলেন এটা হলো জাহান্নামীদের প্রতিদান প্রিয় ভাইরা আজকে এই দুনিয়ার জমিনে আমরা যারা নামাজ যারা আদায় করি না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটা জাহান্নাম বরাদ্দ করে রেখেছেন সেই জাহান্নামটার নাম হলো সাকার জাহান নাম। আমার বন্ধুরা বলবো কি সেই জাহান্নামের কথা জাহান্নামের একটা নাম হলো সাকার প্রিয় ভাইয়েরা জাহান্নামের সংখ্যা কয়টা বলেন তো জাহান নামের সংখ্যা কয়টা জাহান নামের সংখ্যা কয়টা জাহান নাম হলো সাতা জাহান নাম হলো সাত্তা আর জান্নাত হলো আটটা সাতটা জাহান নামের ভিতরে একটা জাহান নামের নাম হলো সাকার সাকার নামক জাহান্নামে কারা প্রবেশ করবে ইত্তাসআলুনা আনিল মুজরমিন মা সলাকাকুম ফি সাকার যারা এই সাকার নামক জাহান্নামের আশা আমি যারা হয়ে যাবে সাকার নামক জেলখানার ভিতরে যারা ঢুকবে সাকার নামক কারাগারের ভিতরে যারা ঢুকবে তাদের অপরাধ হলো আল্লাহর কোরআন বলতেছে বলতে সাকার নামক কারাগারের ভিতরে সাকার নামক জেলখানার ভিতরে সাকার নামক জাহান নামের ভিতরে এই সমাজের এই সমাজের সেই সকল ভদ্রলোক সেই সকল মানুষ প্রবেশ করবে যারা সময় থাকতে নামাজ আদায় করে না যারা নামাজের ব্যাপারে গাফেল যারা নামাজ আদায় করে না আল্লাহ তাবার কথা আলা বলতেছে আমি ওই সকল আসামিদেরকে আমি সাকার নামক জাহান নামের ভিতরে নিক্ষেপ করব জোরে বলেন নউসুবিল্লা প্রিয় ভাইরা আমার নামক এই পৃথিবীতে যারা বেনামাদি তাদেরকে ডাকতেছে আসো দুনিয়ার জমিনে যারা নামাজ ঠিক মতো আদায় করো না আর ইবাদ আল্লাহর বান্দা যারা রহমানের বান্দা যারা তারা বলে রহমানের বান্দা যারা তারা নামাজ কায়েম করে রহমানের বান্দা যারা তারা নামাজ আদায় করে আর বলে হে আমাদের রব আমরা সাকার নামক জাহান্নামের ভিতরে গ্রেপ্তার হতে চাই না সাকার নামক জাহান্নামের ভিতরে আমরা প্রবেশ করতে চাই না প্রিয় ভাইয়েরা সাকার নামক জাহান্নামে নামে বেনামাজিগণ প্রবেশ করবে এখানে যে সকল বেনামাজি ভাইয়েরা আছেন আমি আপনাদেরকে আল কোরআনুল করিম থেকে সতর্ক বার্তা দিয়ে গেলাম যদি সাকার নামক জাহান নামের ভিতরে প্রবেশ করতে চান বেশি বেশি করে নামাজ ভঙ্গ করেন আমি আপনাদেরকে বলবো নামাজ ছেড়ে দেওয়ার কোনো কারণ নাই নামাজ তো ছাড়াই যাবে না আমি তো আপনাদেরকে বলছি না যে আপনারা নামাজ ছেড়ে দেন আমি বল বলছি সাকার নামক জাহান নামের ভিতরে কিন্তু আপনারা যারা নামাজ আদায় যারা করবেন না তারা কিন্তু সাকার নামক জাহান নামে আপনাদেরকে গ্রেফতার করবে প্রিয় ভাইরা আমার এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের একটা জাহান নাম আছে ভালো লাগতেছে ভালো লাগতেছে কারোর কারোর কার কার ভালো লাগতেছে হাত তুলে আল্লাহরে দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ

ফ্রাউন দাইজে ফ্রাউন দাইজে ভিশন জালা তবো ঵থিযা ছারে নালা ইলাহা ইলালা জডেলা ইলাহা ইলালা লা ইলা হ ইলল্লাহ মোহন ধুর্লাহ সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম প্রিয় ভাইয়া সাতটা জাহান্নামের একটা জাহান্নামের কথা বলছিলাম সাকার আরেকটা জাহান্নাম হলো হুতামা লাম লাহ্ এই হোতামা নামক জাহান্নামের কারা প্রবেশ করবে আল্লাহর করান বলে ويل لكل همزة لمذا الذي جمع مالا وعددا يحسب أن ماله أخلد কলা লা ইয়ুম בזান ফিল খতম ওয়া মা আদরা কামাল খতম নারুল্লাহিল মুকাদাব প্রিয় ভারতবাসী উত্তর 24 পরগনার আমার প্রাণপ্রিয় মুসলমান ভাইরা সিংহহের হাতিবাশি খতম নামক জাহান্নামের ভিতরে জাহান একটা প্রকার হলো সাত নম্বরের ভিতরে একটা নাম একটা প্রকার হলো বা একটা জাহান নাম হলো হোতামা এই হোতামা নামক জাহান ভিতরে কারা প্রবেশ করবে আল্লাহর কোরআন সুন্দর করে তুলে ধরেছে কোরআন পাকের ভিতরে আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাব যারা মানুষের সমালোচনা করে যেই সকল নিন্দুক মানুষের পিছন পিছনে পিছনে সমালোচনা করে মানুষের নিন্দা করে গালমন্দ করে আমাদের সমাজে আছে কি নাই ও ভাই আছে কি নাই যারা মানুষের নিন্দা করবে সমালোচনা করবে আল্লাহর কোরআন বলে তারা হুতা মানবক জাহান নামের ভিতরে প্রবেশ করবে এরপরে আল্লাহর কোরআন বলে আল্লাদি জামামা লাউতাম জাহান্নামের ভিতরে তারা প্রবেশ করবে যারা দুনিয়ার জমিনে টাকা পয়সাগুলো অবৈধভাবে টাকা পয়সা উপার্জন করে টাকা পয়সাগুলো গণনা করে কচ্ছিতরা কে আল্লাহর পথে দান করে না আল্লাহর পদে খরচ করে না জাকাত দেয় না দান করে না শৎক করে না এই সকল হত ভাগ্য ব্যক্তিগণ হতামা নামক জেলখানা হতামা নামক কারাগারের ভিতরে সেদিন আবদ্ধ হয়ে যাবে এই সকল জাহান্নামীরা কি চিন্তা করে আল্লাহর কোরআন বলে এই সকল জাহান্নামীরা চিন্তা করে এই দুনিয়ার সম্পদ আমাদেরকে চিরস্থায়ী করে রাখবে এই সম্পদ আমার এই বাড়ি আমার এই গাড়ি আমার এই টাকা আমার এই ছেলে আমার স্ত্রী আমার দুনিয়াকে মজা লেলে দুনিয়া তোমারই হাই এই নীতিতে যারা বিশ্বাস স্থাপন করে আল্লাহর কোরআন বলে তারা হুতা নামক জাহান নামের ভিতরে গ্রেপ্তার হয়ে যাবে এখন প্রশ্ন করতে পারেন হুজুর আর কি কোন তত্ত্ব আছে হোতামা নামক জাহান নামের আল্লাহ বলেন হ্যাঁ আছে ও মা আদুর হোতমা আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলছে হে বান্দা শোন 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 হোতামাটা কি হোতামা নামক জাহান্ন নামটা কি শোন না আরুল্ল হিল মো অকদা আল্লাহ বলেন হোতামা হল জাহান্নামের একটা কুণ্ডলী জাহান নামের একটা পটলা আগুনের একটা কুণ্ডলে আগুনের একটা পটলা এই আগুনের কুণ্ডলি আগুনের পটলার ভিতরে এদেরকে নিক্ষেপ করা হবে যারা মানুষের সমালোচনা করে আর যারা সম্পদ গুলো সম্পদ গুলো জমা করে রাখে অবৈধ সম্পদ আমার বন্ধুরা জমা করে রাখে যারা সম্পদ গুলোকে জমা করে রাখে আমার বন্ধুরা আমার বন্ধুরা যারা ঘুষ খেয়ে সম্পদ গুলোকে একত্রিত করে রাখে আমার বন্ধুরা আরো যারা জুয়া খেলে আসে না জুয়া আসে নাই ঘুষ আছে না এই সমস্ত অবৈধ উপার্জন যারা করবে বলছে তাদের জন্য আল্লাহ জাহান নামের একটা পোটলা রেখে দিয়েছে পরকালে এই পোটলার নাম হলো হোতামা আল্লাহ আমাদেরকে হোতামা থেকে রক্ষা করুন সকলে বলছে আমি চকুলেটো জিকিৰ কৰি লা ইলাহা ই লা ইলাহা ইল ল লা ইলাহা لا اله الا الله 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 الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله 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 الله

جرا جنت پوشکور بے تارا لا الہ لا الا اللہ لا الہ الا اللہ لا মোহমেদুরুল্লাহ সল্লুল্লাভু আলাই হিমসাল্লাম তাহলে রহমানের বান্দার তিন নম্বর গুণাবলী হয়ে গেল এবার রহমানের বান্দার চার নম্বর গুণাবলী আল্লাহ পা বলতেছেন শুনবেন তো জান্নাতী বান্দারের চার নম্বর গোনাবলী শুনতেন শুনবেন তো রেডি রেডি রে আপনার সবাই রেডি আছেন তো মনোযোগ আছে তো আলোচনায় আল্লাহ বলেন রহমানের বান্দার চারপুর বনাবলী হলো ওয়েলজিন ইজা অংফ কুলেম ইউ শরিফো ওয়েলেম্মিয়া কুঁতরুঁ ওয়াকান বেনা দালিকা কওয়া মা আল্লাহ রপুল আলেমিন বলেন রহমানের বান্দার আরেকটা গুণ হলো ওয়াল্লাজিনা যারা ইদা আনফাকু যারা খরচ করে না ল্যাম ইউসরিফু যখন তারা খরচ করে ল্যাম ইউসরিফু তারা অপচয় করে না কি করে না অপচয় করে না সম্পদ অপচয় করে না ওয়ালাম ইয়াকুতুরু এবং তারা কৃপণতাও করে না অপচয়িত করেও না কৃপনাও করে না ওয়াকানা বাইনা zalika কওয়ামা দুইটার ভিতরে একটা সামঞ্জস্য রাখে আমার বন্ধুরা অপচয় কাকে বলে অপচয় হলো তিন প্রকার কয় প্রকার শুনুন মন দিয়া অপচয় হলো তিন প্রকার এক হলো হারাম কাজে ব্যয় করা আছে কিনা হারাম কাজে আজকে আমাদের সম্পদ কি আমরা ব্যয় করি করি কিনা আমার বন্ধুরা প্রতিদিন পাঁচশো টাকা রোজগার করে ছয়শো টাকা রোজগার করেন সাতশো টাকা রোজগার করেন সাতশো টাকা রোজগার করেন আর দুইশো টাকা প্রতিদিন টিকিটে ব্যয় করেন এর নাম হলো অপচয় টিকিট কাটেন না টিকিট কে কে কাটেন দুই হাত তুলে দেখান তো আল্লাহ রে টিকিট কাটার লোক আছে কি নাই সমাজে এই যে টিকিট কাটা অর্থাৎ জুয়া খেলা এই জুয়া খেলা হচ্ছে একটা অর্থ অপচয় করে আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার আল্লাহর বান্দা যারা হবে রহমানের বান্দা যারা হবে জান্নাতি বান্দা যারা হবে তারা তাদের সম্পদ গুলোকে অপচয় করে না অপচয় এক প্রকার অপচয় হলো হালাল কাজে সম্পদ ব্যয় করে কিন্তু মাত্রা অতিরিক্ত সীমা অতিরিক্ত যেটা আল্লাহ নিষেধ করেছেন আপনি হালাল কাজে সম্পদ ব্যয় করেন তার একটা লিমিট আছে তার একটা মাত্রা আছে কিন্তু মাত্রা অতিরিক্ত যদি আপনি হালাল কাজে যদি আপনার সম্পদ ব্যয় করে আপনি যদি নিঃশ্বাস হয়ে যান এটাও হলো একটা অপচয় আর একটা অপচয় হলো ভালো কাজে ব্যয় করা আপনি ভালো কাজে ব্যয় করেন কোনো সমস্যা নাই কিন্তু এই ভালো কাজে ব্যয় করে ব্যয় করেন এই জন্য যে আপনাকে মানুষ বলবে এই জন্য আপনি দান করেন আপনার আপনি হজ করেছেন আল্লাহকে খুশি করার জন্য নয় গ্রামের মানুষজন আপনাকে বলবে হাতি সাহেব এই জন্য আপনি হজ করেছেন এটা সম্পদের অপচয় হালাল কাজে সম্পাদ ব্যয় করবেন খরচ করবেন একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য মানুষকে দেখানোর জন্য নয় মানুষকে দেখানোর জন্য যদি আপনার সম্পদগুলো যদি আপনি খরচ করেন ব্যয় করেন আমার বন্ধুরা ওই খরচ আর ওই দানের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন এক বিন্দু প্রতিদান দিবেন না হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিন শ্রেণীর মানুষকে বলবেন কয় শ্রেণীর মানুষ তিন শ্রেণীর মানুষদেরকে ডাক দিয়ে বলবেন আজকে তোমাদের কোনো প্রতিদান নাই তোমাদের প্রতিদান দুনিয়াতে দেওয়া হয়ে গেছে আজকে আমার কাছে তোমাদের প্রতিদান নাই এক হলো আলেম এক নম্বর কি দুই নম্বর হল দানবীর তিন নম্বর হলো শহীদ প্রথম নম্বর হল আলেম যেই আলেম করান হাদিসের জ্ঞান অর্জন করেছিল আল্লাহ রাব্বুল আলামিন তাকে কণ্ঠ দিয়েছিল সুন্দর করে মানুষটি করা শুনত কোরআন শোনাত আর মানুষ তাকে পাহাবা খ্যাতি জশ আর অর্থ টাকা পয়সা উপার্জনের জন্য যারা এলেম অর্জন করবে আর এলেম যারা প্রসার করবে আমার আল্লাহ রব্বুল আলমী কামতের ময়দানে বলবেন দুনিয়ার বুকে সম্পাদ চেয়েছিলে হাদিয়া চেয়েছিলে আমি আল্লাহ তোমাকে হাদিয়া দিয়েছি দুনিয়ার বুকে তুমি খ্যাতি চেয়েছিলে আমি তোমাকে খ্যাতি দিয়েছি চশ দিয়েছি আজকে আমার কাছে তোমার কোনো প্রতিদান নাই আল্লাহর ফেরেস্তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন হে ফেরেশতারা আজকে এই আলেম নামক আলেমকে নিয়ে যাও নিয়ে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করো কারণ দুনিয়ার জমিনে কোরআন হাদিসের জ্ঞান উপার্জন করেছিল জ্ঞান অর্জন করেছিল টাকা কামায়ের জন্য যশ খেতে কামায়ের জন্য দুনিয়ায় পেয়ে গেছে আজকে আমার কাছে কোনো প্রতিদান নাই আজকে ওকে নিয়ে জাহান্নামের ভিতরে তুই নিক্ষেপ কর দুই নম্বর খেয়াল করবেন দানবীর সম্পদ আছে সম্পদ গুলো মানুষদেরকে দেখানোর জন্য সম্পদ ব্যয় করে খরচ করে আল্লাহর জন্য সম্পদ ব্যয় করে না আল্লাহর জন্য খরচ করে না আল্লাহ বলবেন তোমার আজকে আমার কাছে কোনো প্রতিদান নাই ফেরেস্তাদেরকে বলবেন ফেরেস্তারা আজকে এটাও কিনে আজকে জাহান নামের ভিতরে নিক্ষেপ কর তিন নম্বর শহীদ যেই ব্যক্তি শহীদ হয়েছিল দুনিয়ার বুকে আল্লাহর জমিনে আল্লাহর দিন কামের জন্য আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়নের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর এই কালিমাকে বুলন্দ করার জন্য নয় মানুষটাকে শহীদ বলবে মানুষটাকে বড় বীর বলবে এই জন্য সে আল্লাহর পথে যুদ্ধ করেছিল সে আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছিল দুনিয়ার বুকে তার প্রতিদান দেওয়া হয়েছে আজকে পরকালে আমার কাছে তার কোনো প্রতিদান নাই ওকে নিয়ে আজকে জাহান নামের ভিতরে আজকে নিক্ষেপ ক প্রিয় ভাইরা তাহলে অপচয় তিন প্রকার কয় প্রকার বুঝতে পারছেন তো এক নম্বর হারাম কাজে ব্যয় করা দুই নম্বর হচ্ছে হালাল কাজে ব্যয় করা কিন্তু মাত্রা অতিরিক্ত তিন নম্বর হচ্ছে ভালো কাজে ব্যয় করা কিন্তু এটা আল্লাহর জন্য করেন এটা মানুষদেরকে দেখানোর জন্য দুনিয়ার বাহাদুরির জন্য জোরে বলেন ঠিক কি ঠিক না দুনিয়ার ক্ষেত্রের জন্য আর কৃপন হলো দুই প্রকার কয় প্রকার তারা কৃপন তো করবে না কৃপন হলো তারা আমার বন্ধুরা সমত্ব আছে খরচ করার কিন্তু খরচ করবে না আমার বন্ধুরা ভালো কাজে ব্যয় করার মতো সমত্ব আছে কিন্তু ভালো কাজে যারা ব্যয় করতে যাদের হৃদয়ের ভিতরে একটু মায়া লাগে সম্পদের মহাপদ যাদের অন্তরে জাগ্রত হয় আল্লাহর রাস্তায় খরচ করা থেকে যারা বিরত থাকে দুনিয়ার সম্পদের মহে আল্লাহর চিন্তা করে আমার সম্পদ আমি যদি খরচ করে ফেলে যাই তাহলে কমে যাবে আমার সম্পদ যদি আমি খরচ করে ফেলি তাহলে আমার সম্পদ যদি কমে যায় তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবো রকম লোক পৃথিবীতে আসে কি নাই সমাজে প্রিয় ভাইয়েরা তাহলে রহমানের বান্দার চার নম্বর গোনা বলি আমরা শিখলাম এরপরে চলেন রহমানের বান্দার রহমানের বান্দার পাঁচ নম্বর বলি চারটা বলি কিন্তু বলে ফেললাম এবারে পাঁচ নম্বর গোনা বলি। والذين لا يدعون مع الله الها اخر ولا يقتلون النفس التي حرم الله الا بالحق রহমানের বান্দার পাঁচ নম্বর বলি কয় নম্বর গুণাবলি চারটা গুণাবলি কিন্তু বলা হয়ে গেছে অনেকে ঘুমাচ্ছেন একটু যারা ঘুমাচ্ছেন তা একটু জিকির করিলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে রহমানের বান্দার পাঁচ নম্বর গুণাবলী পঞ্চম নম্বর গুণাবলী হলো আল্লাহ পাক বলতেছেন যে ওয়ালযিনা লা ইদউনা মা আল্লাহি ইলাহান আখ তারা আল্লাহর সাথে অন্য কোন মাাবুদকে অন্য কোন উপাস্যকে তারা স্বীকার করবে না ডাকবে না লা ইয়া দূনা তারা ডাকবে না আল্লাহর সাথে অন্য কোন মাাবুদকে তারা ডাকবে তার মানে হলো আল্লাহর সাথে কাউকে শরিক করবে না এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন

পঞ্চম নম্বর গনাবলির ভিতরে এক নম্বর হলো হত্যা করা যাবে না মানুষের রক্ত ধারানো যাবে না খুন করা যাবে না রাহাজানি করা যাবে না মানুষকে অন্যায় ভাবে পিস্তল দিয়ে গুলি করে হত্যা করা যাবে না তরবারি দিয়ে কি করা যাবে না তরবারের আঘাতে মানুষের জীবনটাকে নিবিয়ে দেওয়া যাবে না আর আল্লাহ রব্বুল আলামিন তারপরে গুনাহ বলি বলেন ওয়ালা ইয়াজুনুন রহমানের বান্দা হলো তারা যারা জমিনের উপরে জেনা ব্যবিচার করে না রহমানের বান্দা হতে গেলে শিরিক করা যাবে না খুন করা যাবে না খুন খারাপি করা যাবে না যে করা যাবে না আল্লাহ রব্বুল আলমিন বলেন যারা মানুষদেরকে হত্যা করবে আর করবে যারা পৃথিবীর জমিনে মানুষদেরকে হত্যা করবে আর জানা ব্য যারা করবে আল্লাহ বলেন দুনিয়ার বুকে তাদের এই শাস্তি আল্লাহ তাবর দিবেন এবং পরকালো এই শাস্তি তাদেরকে ভোগ করতে হবে প্রিয় ভাইরা আমার আমাদের সমাজে খুন আছে কি নাই জোরে বলেন হত্যা আছে কি নাই আছে 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 কি কি নাই নাই এরপরে কিন্তু রহমানের বান্দারা কি জেনা করবে জোরে বলেন আল্লাহর বান্দারা কি জেনা করবে জান্নি বান্দারা কি জেনাব্য বিচার করবে رسول الله रामर الله لم يظهر الفاحشة في قوم قط حتى يعلنوا بها إلا فاش فيهم رسول الله এমন একটি যুগ আসবে এমন একটা যুগ আসবে যে যুগে যে সময় ইমান রক্ষা করা এত কঠিন হয়ে যাবে এত কষ্টকার হয়ে যাবে হাতের উপরে আগুন রাখা জ্বলন্ত আগুন রাখা যত কষ্টকার এমন একটা যুগ আসবে সেই যুগে ইমান রক্ষা করাও ততটা কষ্টকার সেই যুগের ভিতরে আমরা এসে গেছি এমন একটা যুগের ভিতরে আমরা বসবাস করি যেই যুগে আজকে মোবাইলের ভিতরে পর্নোগ্রাফির ছয় লাভ মোবাইলের ভিতরে অশিল্য জিনিসের অশিল্য মুভির ছয় লাভ মোবাইলের ভিতরে অশ্ল নাটকের সয়লাভ মোবাইলের ভিতরে অশ্ল দৃশ্যের সয় জোরে বলেন ঠিক কি ঠিক না আমার বন্ধুরা কেউ যদি ছেলেমেয়েকে যদি খারাপ করতে চান আর কোনো কিছুর দরকার নাই তার হাতে একটা মোবাইল ফোন যদি আপনি তুলে দেন আপনার ছেলে মেয়ে কিন্তু খারাপ পথে চলে যাবে জোরে বলেন ঠিক কি ঠিক না দ্য মোবাইল ফোন ইজ ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স অ্যান্ড ইট 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 আওয়ার অ্যাভেলেবল ট্রাই এই মোবাইল এমন একটা জিনিস এটা হচ্ছে আচ্চার্য একটা সৃষ্টি ডিজিটাল যুগে আধুনিক যুগে যেটা আমাদের সময়কে বাঁচিয়ে দেয় আবার আমাদের সময়কে হত্যা করে আমাদের জীবনে পাপ পাপের সয় লাভ করে দেয় যদি বলেন কি ঠিক না আজকে জেনার জেনা হচ্ছে জেনার দৃশ্য ধারণ করে মোবাইল আজকে মোবাইলের ওয়েবসাইটে ইউটিউবে ইন্টারনেটে আজকে দিয়ে দেওয়া হচ্ছে আমার বন্ধুরা জেনা আজকে আমাদের মোবাইলের মানে মোবাইলের ভিতরে মানে আমাদের সবার পকেটে পকেটে জোরে বলেন ঠিক কি ঠিক না এই মোবাইলের এই ফেতনা থেকে আজকে আমার মতো মোল্লা মুন্সিও আমার বন্ধুরা মুক্ত নয় সুপি শেজলাব নাই জরে বলেন ঠিক কি ঠিক না এটা চালাতে যাবেন আপনার সামনে অশ্লীল দৃশ্য আসবেই ঠিক কি না আপনিও মুক্ত নাই মোবাইলের ফতনা থেকে আমি আপনি কেউ মুক্ত নয় আজকে جناছড়িয়া দাও হচ্ছে আজকে পায়েশা ছাড়িয়ে দাও আজকে গোটা পৃথিবীতে আর পৃথিবীর মানুষ মানুষ থেকে অমানুষে পরিণত হচ্ছে শুধুমাত্র আজকের এই মোবাইলের বিভিন্ন প্রকার অশ্লীল দৃশ্য আর জেনা ব্যবচারের দৃশ্য দেখে আজকে কোমলমতি ছোট্ট ছোট্ট ছেলে থেকে শুরু করে যুবক যুবতী আজকে এই মোবাইল ফোনের ফেতনায় আজকে শেষ হয়ে যাচ্ছে ধরে বলেন ঠিক কি ঠিক না এই জন্য রসুল বলেন এমন একটা যুগ আসবে যেই যুগে আমার উম্মাতেরা ফাহেশা কাজ করবে ফাহেশা কাজ শুধু তারা করবে না এই ফাহেশা কাজগুলো তারা ঘোষণা দিয়ে করবে কিভাবে করবে ঘোষণা দিয়া হাততাই ইয়ালিনু ইয়ালিনু শব্দের অর্থ ডিক্লার ইংরেজিতে যাকে বলা হয় ডিক্লার বাংলায় যাকে বলে ঘোষণা দিয়ে এলান দিয়ে মানুষগুলো এই ফায়সা কাজগুলো করবে এখন যদি প্রশ্ন করতে পারেন ও বাংলাদেশের মৌলানা ও বাংলাদেশের হুজুর মৌলানা কে এম আব্দুল্লাহ আল মামুন আজকের সমাজে ফায়সা কাজ তো অনেকগুলো আপনি কয়েকটা ফায়সা কাজের কথা বলেন আমার বন্ধুরা আমি আমার ব্যক্তিগত কথা বলছি না আমি কোরআন থেকে আর হাদিস থেকে বলছি হাদিসের ভাষায় ফায়সা কাজ হলো তিনটা কয়টা ভারতের মুসলমানেরা জোরে বলেন কয়টা আপনাদের ভারতের শ্রোতাদের একটাই দোষ বক্তারা কথা বললে আপনারা কথার উত্তর দেন না এই আপনারাই বলছেন ঠিক আপনারা যদি একটু কথা যদি রিপ্লাই না করেন কথার জবাব যদি একটু না দেন তাহলে যেই ব্যক্তি আলোচনা করবে বক্তব্য দেবে দিবে কথা বলবে সে কি কথা বলতে আগ্রহী আগ্রহী হয় জোরে বলেন আগ্রহী হয় না তাহলে জেনা মানে ফায়সা কাজ কয়টা তিনটা হাদিস বলছে আমি বলছি না এই হুজুর বলছে না ফায়সা কাজ তিনটা এক নম্বরের সুদ দুই নম্বরে ঘুষ তিন নম্বরে হচ্ছে যে না প্রিয় ভাইরা আজকে কোটা পৃথিবীতে মুসলিম জাতি সবচাইতে বেশি সুদের ভিতরে ডুবে আছে গোটা পৃথিবীতে সবচাইতে মুসলিম জাতি আজকে ঘুষের ভিতরে লিপিবদ্ধ মানে লিপ্ত রয়েছে আজকে পৃথিবীতে সবচাইতে মুসলিম জাতি যে না ভিতরে আজকে ডুবে আছে জোরে বলেন ঠিক কি ঠিক না যার কারণে আজকে কোটা পৃথিবীতে মুসলমানের স্ক্রঞ্জিত মুসলমানের রক্ত ঝরে জোরে বলেন জোরে বলেন কারণ হলো মুসলমানদের কাছ থেকে তাদের কলিচা থেকে কোরআন হাদিসের ভালোবাসা আল্লাহর ভয় ছিনিয়ে নেওয়া হয়েছে জোরে বলেন কিসের মাধ্যমে সুদের মাধ্যমে ঘুষের মাধ্যমে জেনার মাধ্যমে যেই সমাজে সুদ থাকে ঘুষ থাকে জেনা থাকে ওইটা মানুষের সমাজ না ওটা হলো ও মানুষের সমাজ আওয়াজ দিয়ে বলেন ঠিক কি ঠিক না প্রিয় ভাইরা আমার রাসূলুল্লাহ বলেন আমার উম্মতেরা এই তিনটা কাজ সুদ ঘুষ জেনা ব্যভিচার এটা শুধু তারা করবে না এই কাজগুলো তারা প্রকাশ্য করবে জরে বলেন ঠিক কি ঠিক না প্রিয় ভাইরা আমার আজকে সুদি লেনদেন আছে এমন কোন বাড়ি নাই যে বাড়িতে পথে সুদলেন সুদি লেনদেন নাই আমার বন্ধুরা এমন কোন মুসলিম রাষ্ট্র নাই যে মুসলিম রাষ্ট্রে হালাল পতিতা নাই হালাল পতিতা নাই জোরে বলেন ঠিক কি ঠিক না ভারত বলেন বাংলাদেশ বলেন আমার বন্ধুরা নাম নিলাম না এইভাবে গোটা মুসলিম মিল্লাতের মধ্যে গোটা মুসলিম জাতির ভিতরে আজকে হালাল পতিতলায় ঢুকায়া আজকে জেনার লাইসেন্স দিয়া ব্যাবিসারের লাইসেন্স দিয়া আজকে মুসলমানদের অন্তর থেকে আল্লাহর ভয় আর কোরআনের ভয় আজকে উঠায় দা হয়েছে তো আজকে আমাদের সমাজে আছে ভারতের কথা বললাম না বাংলাদেশের কথা বলি অনার্স পাস করা মাস্টার্স পাস করা ছেলে আজকে চাকরি নিতে যায় চাকরি হয় না চাকরি হবে যদি আপনার যদি থাকে টাকা আপনার যদি থাকে মামা খালো আপনার যদি থাকে হ্যালো ক্ষমতার পাওয়ার তাহলে আপনার চাকরি হবে আপনার যত মেধা হোক না কেন আপনার মেধার কোনো মূল্য নাই আপনার মেধার মূল্য আজকে ওই খুশের কাছে ঘুষের টাকার কাছে আজকে আপনার মেধার মূল্য আজকে অমূল্য প্রিয় ভাই এই জন্য আল্লাহর বান্দা যারা হবে রহমানের বান্দা যারা হবে চান্নাতি বান্দা যারা হবে তারা জেনা করবে না তারা ঘুষ খাবে না তারা শুধি লেনদেন করবে না আর আল্লাহ বলেন এই কাজ যারা করবে আমার আল্লাহর কোরআন বলে ইউদা আফলাহুল আযাব ইয়াউমাল কিয়ামা ওয়া ইয়লতু ফীহী আল্লাহর কোরআন বলে এই পৃথিবীতে যারা শুধু কার্যক্রম করবে এই পৃথিবীর বুকে যারা জেনা বিচার করে যাদের জীবনটাকে শেষ করে দেবে এই পৃথিবীর ভিতরে যারা মানুষের কাছে অত্যাচার করে নির্যাতন করে মানুষের কাছে টাকা গুলো ছিনিয়ে নেবে দুর্নীতি করে ঘুষ নিয়ে যারা টাকা ছিনিয়ে নেবে ও ঘুষ কর ও সুদ কর বড় বড় সুদ কর অফিসার ও বড় বড় ঘুষ কর অফিসার তোমরা শুনে নাও আল্লাহর কোরআন থেকে আল্লাহর কোরআন বলতেছে তোমাদেরকে তোমাদেরকে জাহান্নামের তো একটা শাস্ত্রের লিমিট আছে এই শাস্তি তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুই গুণ বাড়াই দেবে ইউদা আল্লাহ তোমাদেরকে শাস্তি দুই গুণ বাড়াই দেবে ও ঘুষকর ও বাংলাদেশের ঘুষকেরা ঘুষ বেশি বেশি করে খাও কোনো সমস্যা নাই ও মুসলমানেরা সুদ খাও বেশি বেশি করে খাও সমস্যা নাই জেনা বেশি বেশি করে করো কোনো সমস্যা নাই কিন্তু এই পার থেকে পার হয়ে যাবা কিন্তু ওই পারে মাটির জগতে কবর জগতে আমার বন্ধুরা মিজান হাসর ফুল সিরাতে আল্লাহ তাবারক ওয়া বলেন তোমাদের শাস্তি আমি আল্লাহ রাব্বুল আলামিন দুই গুণ বাড়ায় দিব প্রিয় ভারতের ভাইরা আমার সিংহরাটির ভাইয়েরা

তাবা আমানা ওয়া আমিলা কিন্তু তারা বাতি তো আল্লাহ তাদের তাদের শাস্তি কমায় দেবেন কাদের শাস্তি আল্লাহর কোরআন পড়ছে মান তাবা যেই ব্যক্তি তওবা করবে ওয়া আমানা যারা ঈমান আনবে ওয়া আমিলা আমালান সলিহা

ওয়া আমনা ইমান ইমানের তাওবা করার পর আবার iman করতে হবে জীবনটা গোনা দিয়ে ভরপুর করে ফেলেছেন জীবনটা জেনাবে বিচার করে জীবনটা শেষ করে ফেলিয়েছেন টিকিট কেটে কেটে সম্পদগুলো সব শেষ করে ফেলেছেন নিশ্চু হয়ে গেছেন আমার বন্ধুরা সৌবনটাকে প্রতি তলায় গিয়ে আপনার যৌবনটাকে নষ্ট করে ফেলেছেন আম বাগানে জাম বাগানে রাতের অন্ধকারে চেনা করে করে জীবনটাকে শেষ করে ফেলেছেন আমার আল্লাহ রব্বুল আলামিন ওই সকল বান্দাদেরকে ডাক দিয়ে বলতেছে সময় আছে যে ব্যক্তি এখনো তবা করবে আল্লাহর কাছে বলবে আল্লাহ জীবনে অনেক জেনা করেছে অনেক পতিতলাই গিয়েছি আর কখনো যাব না আল্লাহ জীবনে অনেক টিকিট কেটেছে আর টিকিট কাটবো না আল্লাহ জীবনে অনেক ঘুশ খেয়েছি ঘুষ আর খাবো না আল্লাহ জীবনে অনেক সুদী লেনদেন করেছি আল্লাহ আর লেনদেন করব না ও আল্লাহ জীবনে অনেক মানুষকে ঠকিয়েছি আর মানুষকে ঠকাবো না ও আল্লাহ জীবনে অনেক পাপ করেছি পাপ করে জীবনটারে শেষ করে দিয়েছি আর করব না এই কথা বলে যারা আমানা যারা ইমা আনবে কি বলবে নারায় তকবেদ নারায় তকের আহসান হাবিব সাহেব আহসান হাবিব সাহেব মৌলানা আহসান হাবিব সাহেব আহসান হাবিব সাহেব আমার বড় ভাই এসে গেছে আমি আলোচনা দীর্ঘায়িত করব না আমার সময় সংক্ষিপ্ত আমার বড় ভাই কথা বলবে আমার খুবই কলিজার টুকরো একজন প্রাণপ্রিয় শ্রদ্ধা ভাই শ্রদ্ধীয় ভাজন ভাই আমার খুবই পরিচিত একজন লোক খুব সুন্দর কোরআন থেকে কথা বলে এবং আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ কণ্ঠটাও সুন্দর একটা কণ্ঠ দিয়েছে আল্লাহ এই অপসংস্কৃতির যুগে অপসংস্কৃতির সয়লাভের যুগে যিনি আপনাদের এই পশ্চিমবঙ্গে সুন্দর সুন্দর গজল উপহার দিয়েছেন উপহার দিচ্ছেন বিভিন্ন মঞ্চে গিয়ে তারপরে ইন্টারনেটে ইউটিউবে তার নাম সার্চ করলে আপনারা পাবেন গত দশ তারিখে ভাইয়ের সাথে আমার একটা জলসা ছিল সুন্দর আলোচনা করেন উনি সুন্দর গজল গান সুন্দর হাত করেন আমি আমার ভাইয়ের জন্য অন্তরের স্থান থেকে দোয়া করি আল্লাহ কতাল আমার ভাইয়ের কণ্ঠটাকে আরো সুন্দর করে দিক যোগ্যতা আরো বাড়াই দিক আল্লাহ কতাল আমার ভাইয়ের খেতমত গুলোকে আরো বাড়িয়ে দিক। সকলে বলছি আল্লাহ আমি